রিসার্চ অফ ফ্রিডম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যারা কবিতা পড়তে ভালোবাসি, তারা সচরাচর বইয়ের অভাবে কিংবা কবিতার সংকলনের অভাবে কিন্তু আমি কবিতাটি পড়তে পারি না। তাই এই সমস্যার সহজ একটি সমাধান নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আজকে আমি অ্যান্ড্রয়েড মোবাইলের আপনাদেরকে একটি কবিতার অ্যাপ সম্পর্কে জানাবো। সেই অ্যাপসটি আপনি যদি আপনার ফোনে ডাউনলোড করে রাখেন, অবসর সময়ে কোনোখানে ঘুরতে গিয়ে অথবা কোথাও বাসে ট্রেনে বিভিন্ন জায়গায় আপনি ঘুরতে যাচ্ছেন, সেই অবসর সময়গুলো কাটবে আপনার কবিতা পড়ার মাধ্যমে। তাই চলুন আমি আপনাদেরকে অ্যাপসটির সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে আমরা গুগল প্লে স্টোরে ঢুকবো। গুগল প্লে স্টোরে ঢুকে যদি আমরা এই জায়গাটাতে কবিতার নামে সার্চ করি, তাহলে কিন্তু প্রথমের দিকে যে অ্যাপসটি আসবে সেটি হচ্ছে সেই অ্যাপসটি যেটির কথা বলতেছি আমি, কবিতার ভান্ডার। এখানে যখন আমি ঢুকবো, আমার এটি ডাউনলোড করা আছে। কবিতার এই অ্যাপসটি কিন্তু মোটামুটি অনেকটি ভালো অ্যাপস। আমাদের রেটিংয়ে দেখি যেটি 4.5 রেটিংয়ে আছে, এবং এর ফিডব্যাকগুলো যদি আমরা দেখি যে মোটামুটি তারা ভালো ফিডব্যাক দিয়েছে। আমিও এই অ্যাপসটি ব্যবহার করে থাকি, অবশ্যই এটি চমৎকার একটি অ্যাপস। আমি ওপেন করলাম। ওপেন করার সাথে আমরা দেখছি যেখানে 60 জন কবির 2292টি কবিতা আছে। তো আমি যদি শুরুর দিক থেকে আপনাকে একটি অ্যাপস সম্পর্কে জানাতে চাই, তাহলে এখানে দেখেন ছোটদের ছোরা যেটি আছে, যে আমরা যখন ছোট ছিলাম যে কবিতাগুলো পড়েছিলাম, যে ছোরাগুলো পড়েছিলাম, সেগুলো এখন যদি আমরা কাছে পাই খুব আনন্দ নিয়ে আসলে আর কি পড়ার আকাঙ্ক্ষা আমাদের জন্মায়। ঠিক যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে দেখেন কবিতার অ্যাপসি যখন আমি পেলাম, যে প্রার্থনা, মামার বাড়ি, ছুটি, আদর্শ ছেলে, আমি হব, ট্রেন, এই কবিতাগুলো কিন্তু যখন আমরা পড়েছিলাম খুবই মজা করে কবিতাগুলো পড়েছিলাম। এগুলো গেল ছোটদের। এরপরে আমাদের যে বড়, যারা আমরা কবিতা পড়তে ভালোবাসি, যারা আমরা মূলত বই পড়তে ভালোবাসি, তাদের জন্য কিন্তু এখানে কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, গোলাম মোস্তফা, জসীমউদ্দিন, এরকমভাবে 60 জন কবির বিখ্যাত কবিতাগুলো এখানে দেওয়া আছে। আমি শেষের দিক থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। শেখ ফজলুল করিম, এর নাম আমরা অনেকেই জানি, এবং এই যে আমরা জানি যেটি, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে বহুদূর মানুষের মাঝে স্বর্গ স্বর্গ নরক মানুষেতে সুরাসুর, এই যে কবিতাটি, এই কবিতাটা কিন্তু, এবং আরেকটি বিখ্যাত কবিতা যে তুলনা কবিতাটি, 700 ক্রোশ করিয়া ভ্রমণ জ্ঞানীর অন্বেষণে সহসা একতা পেল এক প্রবীণ কোন এক মহাজনী, এটিও খুব চমৎকার একটি কবিতা। আমি ব্যাক করি আপনাদের, যদি আমি কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতা পড়ি, তাহলে আমি দেখব এখানে যে তার যে কবিতাগুলো আছে প্রত্যেকটি কবিতায় অনেক সুন্দর। আমি যদি আপনাদের দু একটি দেখাই, এই যে চিরসুখী জন ভ্রমিকি কখন ব্যথিত বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবি সে ধ্বংসে নিজারে, যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, ইচ্ছ হাসিবে শুনিয়ে না শুনিবে বুঝিবে না বুঝে না বুঝিবে যাতনা মন। প্রত্যেকটি কবিতায় আসলে তার অনেক বিখ্যাত। এই যে একটি অপব্যয়ের ফল যে কবিতাটি আমার খুব ভালো লাগে, যে জন দিবসে মনের হরষে জ্বালায় মমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি, এরকমভাবে আপনি এই যে কবিতাগুলো আছে, যদি সুনির্মল বসুর কবিতা আমি বের করে দেখাই আপনাদের, এই কবিতাটি অনেকটি প্রিয় কবিতা আমার। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে, এই যে লাইনটি আমার খুব ভালো লাগে, বিশ্বজুড়ে পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, অসংখ্য আপনি মজার মজার কবিতা পারবেন, কবিতাগুলো পাবেন, যেগুলো হচ্ছে আপনি অবসর সময় যখন কোথাও বসে থাকবেন এই অ্যাপসটির মাধ্যমে যখন আপনি কবিতাগুলো পড়বেন, আপনার মনের মাঝে একটি প্রশান্তি এবং মানে ভালো লাগা একটি কাজ করবে, এবং খুবই ভালো লাগবে যে আপনি ছোটবেলায় যে কবিতাগুলো পড়েছিলেন সেই কবিতাগুলো পাচ্ছেন পড়তেছেন। আমরা এখানে বিখ্যাত এই যে ঈশ্বরচন্দ্র গুপ্ত আছে, এই কবিতাটি আমি পড়েছিলাম ক্লাস 4-এ, বলো দেখি এ জগতে ধার্মিক কে হয়, সর্বজীবের দয়া যার ধার্মিক সে হয়, বলো দেখি এ জগতে সুখী বলি কারে, সতত আরোহী যে সুখী বলি তারে, বলো দেখি এ জগতে বিজ্ঞ বলি কারে, হিতাহিত বোধ আছে যার বিজ্ঞ বলি তারে, বলো দেখি এ জগতে ধীর বলি কারে, বিপদ যে স্থির থাকে ধীর বলি তারে, বলো দেখি এ জগতে মূর্খ বলি কারে, নিজ কার্য নষ্ট করে মূর্খ বলি তারে, বলো দেখি এ জগতে সাধু বলি কারে,
পরের যে ভালো করে সাধু বলি পারে। বলো দেখি এই জগতে জ্ঞানী বলি কারে, নিজ বোধ আছে যার জ্ঞানী বলি পারে। এই যে বিখ্যাত কবিতাগুলো, এগুলো কিন্তু খুব ছোটোবেলায় পড়েছিলাম, এখন এগুলো পড়তে খুব ভালো লাগে। আর এই ভালো লাগা থেকেই অ্যাপসটি আপনাদের সাথে আলোচনা করা বা শেয়ার করা। আপনারা যদি চান তাহলে হচ্ছে আপনাদের প্রিয় যে মানুষগুলো আছে যেই, তাদের সাথে এই কবিতার অ্যাপসটি আপনি শেয়ার করতে পারেন এবং হচ্ছে আপনি এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আমি যদি রজনীকান্তের কবিতা দেখাই, এই যে স্বাধীনতার সুখ যে কবিতাটি আছে, বাবুই পাখিরে ডাকিয়া, বাবুই পাখিরে ডাকি বলিছে চুরাই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ছড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। খুবই চমৎকার, আমরা ছোটোবেলায় কবিতাগুলো পড়েছিলাম। আমি যদি নির্মলেন্দু গুণের কবিতা দেখি, আমরা নির্মলেন্দু জানি যে অনেক বিখ্যাত বিখ্যাত কবিতা রেখেছে, তার একটি বিখ্যাত কবিতা আমার ভালো লাগে, এই যে তোমার চোখ এত লাল কেন। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য, বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক, আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে বাতাস করতে বলছি না, বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে, আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা, দুটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে খেতে বলুক, কাম বাসনার সঙ্গে নাই হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। আমি অবশ্য কবিতা আবৃত্তি করতে পারি না, তো হচ্ছে কবিতাগুলো অনেক পড়েছি, পড়তে পড়তে আসলে ভালো লাগা একটা কাজ করে কবিতাগুলোর প্রতি। যে কুসুম কুমারী দাসের যে কবিতাগুলো ছিল আদর্শ ছেলে কবিতাটি পড়েছিলাম মনে হয় ক্লাস থ্রিতে, এই যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাহি কি শরীরে তপ রক্ত মাংস প্রাণ। অনেক সুন্দর সুন্দর কবিতা। আমি শুরুর দিকে চলে যাচ্ছি, এগুলো প্রত্যেকটি বিখ্যাত কবিতা। যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের দিকে তাকান তাহলে তার যে বিখ্যাত কবিতা কেউ কথা রাখেনি, এই কবিতারও কিন্তু এখানে পাওয়া যায়। এই যে কেউ কথা রাখেনি, 33 বছর কাটল কেউ কথা রাখেনি, ছেলেবেলায় এক পোস্টমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে, তারপর কত চন্দ্রভোগ আমাবস্যায় সে চলে গেল, সেই বষ্টমী আর এলো না, 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝে নাদিরালে বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 পহরের বিল দেখাবো, বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এঘরের ছাদে ফুরে আকাশ স্পর্শ করলে তুমি আমায় 3 পহরের বিল দেখাবে। একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিখারিদের মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরার ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কাঁধে হাত ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও, বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই, সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে
সুগন্ধি রুমালে রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় নিয়েছি প্রাণ, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা, এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো এক নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। এগুলো পড়তে খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে আমি কবিতাটি শেয়ার করতেছি। এখানে জীবনানন্দ দাশের যে বিখ্যাত কবিতা আছে বনলতা সেন, এই জীবনলতা সেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে আরো দূর অন্ধকারে মালয় সাগরে। খুবই চমৎকার। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর অতি দূর সমুদ্র পর হাল ভেঙে যে বিঘ হারিয়েছে দিশা। প্রত্যেকটি কবিতাই অনেক বিখ্যাত কবিতাগুলো, যে অ্যাপসি তৈরি করেছে সে অবশ্য অনেক কবিতাগুলো সম্পর্কে জানে এবং কবিগুলো সম্পর্কেও বেশ একটা সম্মুখ জ্ঞান তার আছে, ধারণা একটি আছে। রবীন্দ্রনাথের কবিতার মধ্যে ঢুকলে তো কোন কবিতা আপনি এখানে নেবেন, প্রত্যেকটি যে বিখ্যাত বিখ্যাত রবীন্দ্রনাথের কবিতাগুলো আছে সেই কবিতাগুলো এখানে দেওয়া আছে। সর্বশেষ আমাদের জাতীয় কবি কাজী ইসলামে যদি আপনি ঢুকেন, আমার প্রত্যেকটি কবিতা আমার ভালো লাগে, এই কবিতাটি অনেক বেশি ভালো লাগে আমার। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। খুবই চমৎকার লাগে কবিতাটি, আপনারা পড়তে পারেন। বিদ্রোহী কবিতা, বলবীর বলমন্তম শির, শিরিনে হারি আমার ওই নত শির, ওই শিখর হিমাদ্রির বলবীর, বল মহাবিশ্বের মহাকাশে ফারি, চন্দ্র সূর্য গ্রহ তার ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী। মূলত এই ছিল বিখ্যাত যে কবিতাগুলো কবির আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। অ্যাপসটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ডাউনলোড দিয়ে আপনার অবসর সময়টি যেন কবিতার মাধ্যমে কাটে, একটা ভালো শিক্ষণীয় বিষয়ের মাধ্যমে কাটে, এটি আমার চাওয়া। ভালো থাকবেন, আবারও কোনো এক সময় কোনো অ্যাপস কিংবা কোনো বইয়ের রিভিউ নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। যদি এই অ্যাপসের রিভিউ আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আপনার ফ্রেন্ডদের মাঝে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার কথা হবে।